গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান রাজনীতিক সুইডেনের পুলিশি পহরায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে কোরআন পুড়িয়েছে কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিষোদগার বিষোদগার করে করে তিনি বক্তব্য রেখেছেন এই কুলাঙ্গার এই লোকটাই আরো কিছুকাল আগে গোটা সুইডেন জুড়ে গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি এরা মনে করে কোরআনে আগুন দিলে কোরআনের পাতা ছিঁড়লে কোরআনকে অপমান করলে পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায় এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে এরা জানে না এটা হলো আগুনের মতো যত বেশি ফুৎকার দেওয়া হবে এটিতে তো ছড়িয়ে পড়বে এটি তত বিস্তৃত হয়ে পড়বে এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন পৃথিবীর যে সমস্ত দেশ ইউরোপ আমেরিকা সহ অনেক উন্নত দেশ যারা আমাদেরকে সারাদিন সবক শোনায় কি সবক শোনায় মানুষকে মানবতাবাদী হতে হবে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তারা আমাদেরকে সবক শোনায় যে পৃথিবীতে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে আমরাও মনে করি এই মানুষগুলো কত সভ্য কত ভদ্র কত শিক্ষিত কত উন্নত কত অগ্রগতি তাদের হয়েছে তারা প্রগতির চরম শিখরে পৌঁছে গেছে এদের ভেতরকার কদাকার যে অবস্থা আছে সেটা বেশিরভাগ মুসলমান আমরা দেখি না যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কিয়ামতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটাও একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক চাকচিক্য বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে ফিতনার মধ্যে পতিত হয়ে ধোঁয়াশ এবং বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে সে নিজের মধ্যে নিজের সন্দেহের মধ্যে পড়বে যে এই যুগে মুসলমানদের চাইতে অমুসলমানরা ভালো এরকম ফিতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না কারণ হলো ওদের তাদের বাহ্যিক চাকচিক্য ভেতরের যে পচা দিকটা আছে দুর্গন্ধময় দিকটা আছে সেটা প্রকাশিত হয় না এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয় কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেয়া হয় কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অবমাননা করার অপচেষ্টা ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে আর সুইডেন সেটা করছে ভাইরা আমার এই সমস্ত সভ্যতার ভেগধারী অসভ্য সভ্যতার ভেগধারী ভণ্ড এবং মুনাফিক কপট যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা তাদের ভেতরে কুফুরির নর্দমা এবং দুর্গন্ধ এই সমস্ত মানুষগুলোর আসল রূপ মাঝে মধ্যে ফুটে উঠে আমি আল্লাহর শুকর আদায় করি আমি মুসলমান ইসলামের চাইতে উন্নত ইসলামের চাইতে আপনার যৌক্তিক ইসলামের চাইতে সুন্দর কোন পথ আল্লাহর জমিনে আরেকটি হতে পারে তার প্রমাণ কোন মুসলমান ব্যক্তিগতভাবে মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে আপনি পৃথিবীর এমন কোন দেশের কথা বলতে পারবেন যেই দেশে মুসলমানদের সরকার রাষ্ট্র পুলিশের প্রহরায় অন্য ধর্মের মানুষের ধর্মগ্রন্থ দেশব্যাপী পোড়ানোর উদযাপন বা আন্দোলন কিংবা কর্মসূচি পালন করা হয় মানব ইতিহাসে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবে মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিকামী মুসলমানরা জানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র ইসলাম তারপরও অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এটাতে কখনো মুসলমানরা হস্তক্ষেপ করে না কোরআনও মুসলমানদেরকে সেটা করতে বলেনি আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন দিনের ক্ষেত্রে ধর্ম পালন ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা চলবে না যদি কেউ ভুল পথে যায় শির কুফরের পথে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে অতএব ভাইরা আমার এই ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সভ্য করেছে সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি যৌক্তিক অবস্থান দিয়েছে বিধায় মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি কোন অমুসলমান কুফরিতে নিমজ্জিত শিরকে নিমজ্জিত আল্লাহর প্রতি অবিশ্বাসী কোন মানুষ তার বাহির যত চাকচিক্যময় হোক না কেন একজন মুসলমান তাকে কখনো ইসলামের চাইতে উন্নত কোন পথে আছে সে বিশ্বাস লালন করলে সে মুসলমানই থাকবে না
ভাইরা আমার সুইডেনের এই নেককারজনক ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি এবং আনন্দের কথা হলো তুরস্ক সৌদি আরবের পাশাপাশি আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ সরকারিভাবে দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে নিন্দা জ্ঞাপন জ্ঞাপন করা হয়েছে আমরাও এই ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করি এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল এই উপলক্ষে তাদের এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি নাম্বার এক কোরআনের প্রতি যে হকগুলো বা অধিকারগুলো কথা আমরা জানলাম কোরআনের প্রতি আমাদের কর্তব্যগুলো আমরা আরো বেশি করে আদায় করব কোরআনকে আমরা আরো বেশি করে পড়ব আরো বেশি জানার চেষ্টা করব কোরআন অনুযায়ী জীবনকে সাজাব আমল করব তাহলে এটা হবে তাদের এই ন্যাক্কারজনক ঘটনার সবচেয়ে বড় প্রতিবাদ ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার দুই তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমাদের প্রতিবাদ এবং ঘৃণা এটা প্রকাশ করতে হবে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি কোনো অন্যায় কোনো অবিচার যখন আমরা দেখব তখন সেক্ষেত্রে সেটা নিজের হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই মুখ দিয়ে আমরা বাধা দেব আর সেটারও ক্ষমতা না থাকলে অন্তর থেকে অন্তত ঘৃণা প্রকাশ করতে হবে সেটা পরিবর্তনের পরিকল্পনা করতে হবে বিধায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবো যার যার জায়গা থেকে ইনশা তৃতীয়ত এই সমস্ত দেশের যেসব পণ্য আছে এই পণ্যগুলো বর্জন করা আজকের পৃথিবীতে একটা কার্যকর প্রতিবাদের জায়গা পণ্য বর্জন করলে তাদের কোনো ক্ষতি না হলেও আমি অন্তত আমার দায়িত্বটা আদায় করলাম ঠিক কিনা বলেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ ফ্রান্স যখন স্পর্ধা দেখিয়েছে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লামের চরিত্র হনন করার নোংরা কাজ করে তখন আরব বিশ্ব যখন তাদের পণ্য বয়কট করা শুরু করেছে তাদের ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুরবস্থার মুখে তারা পড়েছে গোটা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান প্রতিটা জিনিস কেনার সময় যদি তার স্বার্থ চিন্তা করেন যে কোন কোম্পানির জিনিসটা কিনলে ইসলামের শত্রুদের সহযোগিতা হবে কোনটা কিনলে ইসলামের পক্ষে থাকবে আমাদের সেই হিসেব নিকাশটা প্রতিটা ক্ষেত্রে করা উচিত আমার এর কারণে তাদের কোনো ক্ষতি দৃশ্যমান বা উল্লেখযোগ্য ক্ষতি হোক বা না হোক বা লাভ হোক বা না হোক আমি আমার দায়িত্বটুকু অন্তত পালন করলাম অতএব যে সমস্ত দেশ এ ধরনের ঘৃণ্য কাজ করে দুঃখের বিষয় হলো যে মুসলমানের সন্তান সেই সমস্ত দেশে বসবাস করার জন্য স্থায়ীভাবে থাকার জন্য যাওয়ার জন্য সিরিয়াল ধরে এটা আমাদের ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে হ্যাঁ সেখানে আপনি দাওয়াত নিয়ে গেলেন ইসলাম প্রচারের জন্য গেলেন সেখান থেকে মুসলমানদের কোনো স্বার্থ হাসিলের জন্য গেলেন জ্ঞান অর্জন করে আসলেন সেটা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদেরকে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে মিনিমাম সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন তাহলে তিনটি কাজ আমরা করতে পারি এক আমরা কোরআনের প্রতি আরো দায়িত্ব বেশি আদায় করব কোরআনের অবমাননার প্রতিবাদে দুই কোরআনের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তাদের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আমরা প্রতিবাদ জানাবো নিন্দা জ্ঞাপন করব তৃতীয়ত তাদের পণ্য বয়কট সহ যতভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় সেগুলো আমরা করব শান্তিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন